দুই দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েডং। পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন সভায় অংশ নিতে একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এলেন ওয়েডং। শুক্রবার রাত 11:25 ভাইস মিনিস্টার ওয়েডং ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক তফিক হাসান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ইয়াও ওয়েন। সফরের সূচি অনুযায়ী শনিবার বাংলাদেশ ও চীনের মধ্যে হতে যাওয়া এফওসি বৈঠকে অংশ নেবেন। ঢাকার পক্ষে এফওসিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বেইজিং এর পক্ষে ভাইস মিনিস্টার ওয়েডং নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন। চীনের ভাইস মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পদ্মা সেতু দেখতে যাবেন চীনের ভাইস মিনিস্টার।